আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটারে বেসিক কোর্স পার্ট 3 আজকের পার্টি আমরা আলোচনা করব একটি কিবোর্ড সম্পর্কে এবং আজকের পার্টিকে আমি দুটি অংশে ভাগ করব প্রথম অংশে আমরা শিখব হোয়াট ইজ কিবোর্ড বা কিবোর্ডের পরিচিতি এবং দ্বিতীয় পর্বে আমরা শিখব একটি কিবোর্ডের যতগুলো কি থাকে এবং প্রত্যেকটা কি 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 কাজ করে এবং গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট সম্পর্কে আপনারা জানেন একটি কম্পিউটার বা ডেস্কটপকে সঠিকভাবে কন্ট্রোল করতে হলে মাউসের ব্যবহার এবং একটি কিবোর্ডের ব্যবহার আপনাকে জানতে হবে। আর আমরা গত পর্বে শিখেছি একটি মাউসকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় আর আপনি যদি মাউসের এই ব্যবহার সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি গত পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে এবং আই দিয়ে দেবো আপনি ওখান থেকেও দেখতে পারবেন আর আজকের পর্বে আমরা শিখবো আমরা একটি কিভাবে সঠিক ব্যবহার করতে পারি এবং কিবোর্ডের গুরুত্বপূর্ণ যে শর্টকাট রয়েছে সে জেনে নেব সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার জেনে নেই ইজ কিবোর্ড বা কিবোর্ডের পরিচিতি কিবোর্ড হচ্ছে কম্পিউটার একটি হার্ডওয়্যার যেটির মাধ্যমে কম্পিউটারের তথ্য এবং ডাটা ইমপোর্ট করা হয় এবং যেটি দিয়ে একটি কম্পিউটারকে সঠিকভাবে কন্ট্রোল করা হয় একটি কিবোর্ডে এর চুরাশি থেকে একশো একটি কি থাকে এবং কিছু কিছু বিশেষ কিবোর্ডে একশো দুটি কিও দেখতে পাওয়া যায় কিবোর্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে ইন্টারনাল কিবোর্ড এবং এক্সটার্নাল কিবোর্ড সাধারণত আমরা ল্যাপটপে যে সমস্ত কিবোর্ড দেখতে পাই সেগুলোকে বলা হয় ইন্টারনাল কিবোর্ড আর ডেস্কটপে যে সমস্ত কিবোর্ড ইউজ করে সেগুলোকে বলা হয় এক্সটার্নাল কিবোর্ড আবার আমরা এক্সটার্নাল কিবোর্ড ল্যাপটপেও ব্যবহার করতে পারি ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোট পাঁচ ভাগে ভাগ করা যায় এখানে রয়েছে বিশেষ কি নিউমেরিক কি এবং উপরের অংশে যেখানে এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত যে কি গুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফাংশান কি তারপর ফাংশান কির নিচে যেখানে এ থেকে যে পর্যন্ত অক্ষর থাকে সেগুলোকে বলা হয় অ্যালফাবেটিক কি তারপর কিবোর্ডের ডান পাশে যে অক্ষরগুলো লেখা থাকে 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় নিউমেরিক কি এবং তার বাম পাশে যে কিছু স্পেশাল কি রয়েছে এগুলোকে বলা হয় বিশেষ কি এবং তার নিচে যে অ্যারো কি গুলো রয়েছে এগুলোকে বলা হয় অ্যারো কি বন্ধুরা তাহলে চলুন এবার আমরা দেখব কিবোর্ডের যে কি গুলো রয়েছে সেই কি গুলো প্রত্যেকটা কি 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 কাজ করে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইএসি কিবোর্ডের উপরের বাম পাশে যে রয়েছে বা বাটন এটি ব্যবহার করা হয় আমরা যখন কম্পিউটারে কাজ করতে করতে ভুল কমান্ড চলে আসে তখন আমরা এই ইএসি বাটনটি বা স্কিপ বাটনটি প্রেস করলে আমাদের ভুল কমান্ডটি টি চলে যায় আমি এখানে একটি ভুল কমান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমার কাজ করতে করতে এরকম একটি ভুল কমান্ড চলে এসেছে তখন আমি যদি কিবোর্ডের ইএসসি বাটনটি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভুল কমান্ডটি চলে গেছে তারপরে রয়েছে ট্যাব এই ইএসসি বাটনের একটু নিচেই দেখতে পাচ্ছেন একটি ট্যাব বাটন এই ট্যাব বাটন আমরা যখন টেবিলের কোনো কাজ করি টেবিলে কাজ করার সময় যখন আমরা টেবিলের প্রথম ঘরে আমাদের কার্সারটি রাখি রাখার পরে যদি আমরা কোনো কিছু টাইপ করি তারপরে আমরা পরবর্তী ঘরে যাওয়ার জন্য যদি আমরা ট্যাব বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের কারসার পরবর্তী ঘরে চলে যাবে এবং তিন নম্বরে রয়েছে লক এই লক যখন আমরা ইউজ করব তখন আমাদের প্রত্যেকটা লেখা বড় হাতের হয়ে যাবে যখন আমরা ক্যাপস লকটি অন করব তখন একটি সবুজ বাতি জ্বলে উঠবে তারপরে আমরা যতগুলো অক্ষর টাইপ করব ততগুলো অক্ষর সেটি বড় হাতের হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছেন আমি যতগুলো অক্ষর টাইপ করছি প্রত্যেকটা অক্ষর কিন্তু এখন বড় হাতের হয়ে যাচ্ছে আর এই ক্যাপসলকের ব্যবহারটি খুবই এবং তিন নাম্বারে রয়েছে শিপ এই শিফট ব্যবহার অনেক অংশে হয়ে থাকে আসলে এটি একটি মাস্টার কি এখানে অনেক কিছু শর্টকাট ব্যবহারের ক্ষেত্রে এই শিফট কি টি ইউজ হয়ে থাকে আসলে এই শিফটের যে কাজ প্রত্যেকটা কাজ একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় আমরা পরবর্তীতে ধাপে ধাপে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমি আপনাদেরকে দুই একটি কাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যখন আমরা টেবিলে কাজ করি আমরা ট্যাপ বাটন প্রেস করলে আমাদের কাজ সারটি পরের ঘরে চলে যাচ্ছে আর যখন আমি শিফট প্রেস করে ট্যাব বাটুন প্রেস করব। তখন কিন্তু আমাদের কার আবার এক ঘর পিছনে চলে আসবে তার মানে আমরা যে ট্যাব বাটন প্রেস করি সামনের দিকে এক ঘর চলে যাবে আর যদি আমরা শিফট প্রেস করে ট্যাব বাটন প্রেস করি তাহলে আমাদের কারসারটি এক ঘর পিছনে চলে আসবে তারপর রয়েছে কন্ট্রোল কন্ট্রোলও একটি মাস্টার কি এই কন্ট্রোল বাটন দ্বারা অনেক কিছু কন্ট্রোল করতে হয় যেমন কন্ট্রোল এস দিলে সমস্ত ডকুমেন্ট সেভ হবে কন্ট্রোল এ দিলে সমস্ত ডকুমেন্ট সিলেক্ট হবে এবং কন্ট্রোল জেড দিলে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তারপরে রয়েছে স্পেস বার আপনার কিবোর্ডের মাঝখানে সময় আমাদের মাঝখানে যদি কোনো স্পেসের প্রয়োজন হয় তখন আমরা যদি স্পেস বারে ক্লিক করি তখন আমাদের মাঝখান থেকে ফাঁকা জায়গা তৈরি হয় লেখার মাঝখানে একটি ফাঁকা স্পেস তৈরি হয়ে যায় কাজ। তারপরে কি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কি এই ইন্টার কি অনেক সময় অনেক অংশে কাজ করে অনেক সময় ইন্টার কিটি ওকে বাটন হিসাবে কাজ করে যেমন আমরা যখন ডেস্কটপটি বন্ধ করে রাখি সেটি যখন আবার অন করি ব্যবহারের জন্য তখন আমাদের যে পাসওয়ার্ডটি দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটি ইমপুট করার পর যদি আমরা ইন্টারপেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি অটোমেটিক ওপেন হয়ে যায় আবার অনেক সময় আমরা যখন কোনো কিছু টাইপ করি টাইপ করা অবস্থায় কিবোর্ডের যদি ইন্টারপেস করি তাহলে কিন্তু আমাদের লাইনগুলো নিচের দিকে নেমে যায় এবং ফাঁকা স্পেস তৈরি হয়ে যায় ব্যাক স্পেস এবং ডিলেট অনেকেই মনে করে ব্যাক স্পেস এবং ডিলেট একই কাজ করে না এখানে সম্পূর্ণ দুটি বিষয় আলাদা রয়েছে ব্যাক স্পেস এক রকম কাজ এবং ডিলেট বাটনের এক রকম কাজ আমরা যদি কোনো কিছু টাইপ করার সময় বাম পাশের একটি অক্ষর ডিলেট করতে চাই তাহলে আমরা যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু বাম পাশ থেকে এক একটি অক্ষর মুছে যাচ্ছে আর যখন আমরা ডিলেট বাটনে প্রেস করব। তখন কিন্তু ডান পাশ থেকে এক একটি অক্ষর করে মুছে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন ডিলেট বাটন প্রেস করছি আমার ডান পাশের অক্ষরগুলো কিন্তু মুছে যাচ্ছে আর যখন আমি ব্যাক স্পেস প্রেস করব। তখন কিন্তু আমার বাম পাশের এক একটা অক্ষর করে মুছে যাবে আশা করি এই ব্যাক স্পেস এবং ডিলেট বাটনের কাজটি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার চলুন তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট সম্পর্কে জেনে নেই আমাদের প্রতিদিন কম্পিউটার ইউজ করতে গেলে এই শর্টকাট গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে আর এই শর্টকাট গুলো যদি আপনি জানেন তাহলে নিমেষেই আপনি যে কোনো কাজ খুব সহজেই করে নিতে পারবেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন অল সিলেক্ট আমরা যদি কোনো ডকুমেন্টে কাজ করি সেই ডকুমেন্টের পুরো লেখাকে সিলেক্ট করতে হলে আমরা কন্ট্রোল এ প্রেস করবো তাহলে আমাদের পুরা ডকুমেন্ট টি সিলেক্ট হয়ে যাবে তারপরে কপি আমরা যদি কোনো ডকুমেন্টকে কপি করতে চাই ধরুন আমি এই লাইনটি যদি সিলেক্ট করে যদি কন্ট্রোল সি প্রেস করি তাহলে কিন্তু আমার এই ডকুমেন্টটি কপি হয়ে যাবে তারপর আমি যেখানে প্রেস করবো কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিলে কিন্তু আমার ওই ডকুমেন্টটি আবার পেস্ট হয়ে যাবে কন্ট্রোল সি দ্বারা কপি এবং কন্ট্রোল ভি দ্বারা এটি পেস্ট হবে আর যদি আমরা এটিকে কাট করতে চাই তাহলে কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দিলে আমার এই ডকুমেন্টটি কাট হয়ে যাবে আবার যেখানে আমরা এটি ব্যবহার করতে যাচ্ছি সেইখানে যদি কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু সেই লেখাটি সেইখানে বসে যাবে আমি যদি এই লেখাটিকে সিলেক্ট করে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি যদি দেই তাহলে কিন্তু আমার লেখাটি বোল্ড হয়ে যাচ্ছে এখন যদি আমি কন্ট্রোল ইউ দেই তাহলে আমার লেখাটি নিচে কিন্তু দেখতে পাচ্ছি একটি আন্ডারলাইন হয়ে যাচ্ছে আবার কন্ট্রোল যদি আই দেই তাহলে কিন্তু আমার লেখাটি ইতালিক হয়ে যাচ্ছে লেখাগুলো একটু হেলে যাচ্ছে একটি স্টাইল তৈরি হয়ে যাচ্ছে আবার যদি আমি কন্ট্রোল আই দেই তাহলে কিন্তু আমার লেখাটি আবার পূর্বের জায়গায় ফিরে আসবে একটি কিবোর্ডের শর্টকাট সম্পর্কে একটি ভিডিওতে আলোচনা করে শেষ করা সম্ভব নয় ধাপে ধাপে আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ